ঘটনা নয় ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন রয়্যাল এক্সপ্রেস এবং বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না। বেল চালু থাক আপনার উন্নতির যাত্রা। ইলিয়াস কাঞ্চনের জ্ঞানের অভাব আছে এমনই একটি অগ্নিজরা বক্তব্য দিয়ে আবারও নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলে দিলেন চিত্রনায়ক সোহেল রানা। তো চলো বিস্তারিত পড়ে আসি। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারের নির্বাচনে। উল্লেখ্য থাকে যে এবারের নির্বাচনে নিরাপত্তা দিতে র্যাব পুলিশ সহ এখানে ডিবিরও উপস্থিতি ছিল নজরদারির মধ্যে। মূলত কঠোর নিরাপত্তার মধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা আমাদের কাছে খবর এসেছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা সোহেল রানা। এ সময় তিনি বলেন ইলিয়াস কাঞ্চনের জ্ঞানের অভাব রয়েছে আর তার এই দায়িত্ব নেওয়া মোটেও ঠিক হয়নি। শুক্রবার রাতে 8:30 দিকে এমন মন্তব্য করেছেন সোহেল রানা। এ সময় তিনি বলেন আমি যখন সকাল 11:00 দিকে গেটে আসলাম তখন আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো এবং আমার কাছে নির্বাচনী কার্ড আছে কিনা সেটা জানতে চাওয়া হলো। আমি পরিচালক সমিতির সদস্য, আমি সোহেল রানা, এটা কি আমার জন্য বড় আইডি নয়? আমার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এমন আচরণ খুবই দুঃখজনক। আমি অনেকটা কষ্ট পেয়েছি, আমি কেঁদেছি। গত 40 বছরে আমি এমন নোংরা রাজনীতি কখনো দেখিনি। এটা তো জাতীয় নির্বাচন না রে ভাই, তাহলে এত কেন পুলিশ বাহিনী? নিজেদের স্বার্থের জন্য এমন নিরাপত্তা দেওয়া আমি মোটেও সাপোর্ট করি না। আমি যখন ভোট দিতে বুথে প্রবেশ করব ঠিক তখনই আমার তল্লাশি করা হয়েছে। আমি অবাক এমন ঘটনার জন্য। তিনি বলেন পুরো এফডিসি প্রাঙ্গণে পুলিশ র্যাব দিয়ে ঢেকে দেওয়ার মানেটা কি? তার মানে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন যারা তারা কি আমাদেরকে হেনস্থা করতে পারেন? এই সাহস ওদের কে দিয়েছে? কোথায় পেয়েছে তারা এমন সাহস? সোহেলরা আরও বলেন শিল্পীরা কখনো হারে না, আবারও জিতেও না, তারা সবসময় একই রকম থাকে। সকালে জোয়ার আবার বিকেলে ভাটা, এটা হলো শিল্পীর জীবন। এটা তো নির্বাচন না, এটা তো একটি আনন্দ উৎসব মুখর দিনের সূচনা হয়েছিল। ঈদে হয়তো আমরা সবার সঙ্গে সবাই দেখা করতে পারি না, কিন্তু 2 বছর পরে আমাদের একটি অঘোষিত ঈদ হয়। নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক না কেন তাকে অবশ্যই চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করতে হবে, আর যদি সে সাহস না থাকে তাহলে সেটা শিখে নিতে হবে। সোহেল রানার এমন বক্তব্যকে সাপোর্ট করেছেন ঢালিউডের সুপারস্টার, দুই বাংলার ভাইজান, দ্য কিং অফ ঢালিউড শাকিব খান। শাকিব খান আইন শৃঙ্খলা বাহিনীকে বলেন এত বড় সাহস আপনাদের কে দিয়েছে? আপনারা সোহেল রানার মতো কিং বদন্তিকে কিভাবে অপমান করতে পারেন আমার এফডিসিতে? আমার এফডিসিতে আপনাদের ঢোকার অনুমতি দিয়েছে কে? আপনাদের নিরাপত্তা দিতে এসেছেন, নিরাপত্তা দেবেন? কিং বদন্তিকে অপমান করার সাহস, কিং বদন্তিদের অপমান করার সহযোগিতা কারা করেছে? এটি অবশ্যই খতিয়ে দেখা উচিত। এফডিসি আমার বাড়ি, এখানে আমি কাউকে কৈফিয়ত দিতে আসিনি। আমি অবশ্যই সোহেল রানা স্যারের সঙ্গে এমন মন্তব্যকে কখনোই ভালো চোখে দেখছি না। আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই এমন ঘটনার। তো বন্ধুরা, সোহেল রানার সঙ্গে এমন ব্যবহার এবং এর পরবর্তী সময়ে শাকিব খান সোহেল রানার পক্ষ নিয়ে যে কথাটি বলেছে এই ব্যাপারটি আপনারা কীভাবে দেখছেন জানিয়ে ফেলুন নিচে থাকা কমেন্ট বক্সে, লিখে ফেলুন টর জলদি। এমন আরও সব সংবাদের রিভিউ জানতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না রয়্যাল এক্সপ্রেস। ভালো রাখা ভালো, সবাই সংবাদ দিলেও আমরা কিন্তু দেই সংবাদের রিভিউ।